হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল এক্সাম প্রিপারেশান উইথ মিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে জিকে ইতিহাস থেকে কিছু জিকে নিয়ে আলোচনা করব। দ্রাবিড় ভাষায় প্রাচীন সাহিত্য কোনটি? তামিল। লিপি পাঠ করার বিদ্যাকে কি বলে? এপিগ্রাফি। প্রাচীন লেখা পাঠোদ্ধার পদ্ধতিকে কি বলে? প্যালিওগ্রাফি। আই অ্যাম নাইদার ইন কাবা নর ইন কৈলাস কে বলেন? কবির। প্রেম প্রকাশ কার রচিত? ভবানী দাস। বেঙ্গল কেমিক্যালস কবে তৈরি হয়? 1892 সালে। একশালা বন্দোবস্ত চালু হয় কোন কমিশনের দ্বারা? আমিনী কমিশনের দ্বারা 1776 সালে। অমৃতসরের চুক্তি শিখ ইতিহাসের ট্র্যাজেডি, একথা কে বলেন? এ কে সিনহা। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। অন্ধকূপ হত্যা অতিরঞ্জন কে বলেন? অক্ষয় কুমার মৈত্রী। ভাস্কো দা গামা ভারতে আসেন কত সালে? 1498 খ্রিস্টাব্দে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তম মাদাম কামাকে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহরু। স্বদেশ ও স্বাধীনতা গ্রন্থ দুটি কার লেখা? অশ্বিনী কুমার দত্তের। ইন নেশন ইন মেকিং কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? বালগঙ্গাধর তিলককে। ডন সোসাইটি কে গড়ে তোলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, 1902 সালে। মিয়া তানসেনের গুরু কে ছিলেন? স্বামী হরিদাস। ইস্ট ইন্ডিয়া পত্রিকার সাথে কার নাম যুক্ত? ডিরোজিও। ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন? আনন্দমোহন বসু। ইন্ডিয়ান লীগ কবে গঠিত হয়? 1875 সালে। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? নানাফোরন বিশকে। নলেজ ইজ পাওয়ার উক্তিটি কার? ফ্রান্সিস বেকন। বন্ধুরা, এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন ভিডিও দেখছো, যেসব বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও বানানোর সাথে সাথে তোমরা দেখতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, কমেন্ট করে তোমরা জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখার জন্য এবং আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।